সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নড়াইলে দিন দুপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম দুই দিনে বেনাপোল দিয়ে সন্দেহজনক তেষট্টি যাত্রীকে ভারতে প্রবেশে বাধা সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে শুধু ভারত নয় সারা বিশ্বেই সঙ্গবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের পথে হাঁটছে সরকার ইসির সিগনাল পেলেই তারিখ ঘোষণা গ্রেনেড হামলা পরিকল্পিত বিদেশি শক্তির কাজ দাবি মির্জা আব্বাসের গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য তারেক রহমানের মাটি কাটায় বাধা বিএনপি নেতা সহ আহত দশ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নড়াইলে দিন দুপুরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম নরাইলে লোহাগড়ায় দিন দুপুরে একজন আর্মড পুলিশ ব্যাটালিয়ান কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দুপুর দিকে উপজেলার ইউনিয়নের রোববার ঘাগা গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে আহত পুলিশ সদস্য শাওন হোসেন উপজেলার কোটোকল ইউনিয়নের ঘাগা গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে তিনি বরিশাল রেঞ্জে কর্মরত তিনি গত সাতাশ নভেম্বর ছুটিতে নিজ বাড়িতে আসেন দুই দিনে বেনাপোল দিয়ে সন্দেহজনক তেষট্টি যাত্রীকে ভারতে প্রবেশে বাধা যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন থেকে গত দুই দিনে বাংলাদেশি তেষট্টি যাত্রীকে ফেরত পাঠানো হয়েছে সন্দেহজনক যাত্রী হিসাবে তাদের ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ রোববার সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে নয় জন বেনাপোল ইমিগ্রেশনে যান সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠায় একইভাবে গতকাল শনিবার চুয়ান্ন জনকে ফেরত পাঠানো হয় ফেরত পাঠানো যাত্রীরা স্থানীয় সাংবাদিকদের জানান তারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অনুসারে পূজা অর্চনার জন্য তারা ভারতে যাচ্ছিলেন কিন্তু কোনো কারণ ছাড়াই ইমিগ্রেশন থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয় তবে প্রথম আলোর পক্ষ থেকে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এ বিষয়ে কথা বলতে যশোরের চাচরা ইস্কন মন্দিরের অধ্যক্ষ দেবগৌরদাস ব্রহ্মচারীর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সারা দেননি সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামে এক রিকশা চালককে হত্যার পর লাশ গুমের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত রোববার পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুজ্জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন এর আগে শনিবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় পঞ্চগড় জেলা কারাগারে আনা হয় এরপর সকাল দশটায় তাকে আদালতে তোলা হয় মিনিট শুনানি শেষে কড়া নিরাপত্তায় পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয় আদালত তাকে ডিভিশন প্রদান করেন শুধু ভারত নয় সারা বিশ্বেই সঙ্গবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনায় ভারতীয় গণমাধ্যম খুবই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চাচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে এবং তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে এ ধরনের অপপ্রচার দুই দেশের জন্য ভালো কিছু বই আনবে না রোববার বিকেলে রাজধানীর মহাখালীর ব্রাক সেন্টারিন সেন্টার ফর ডায়ালগের এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন নির্বাচনের পথে হাঁটছে সরকার ইসির সিগনাল পেলেই তারিখ ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন বলেন এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বাউফল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন গ্রেনেড হামলা পরিকল্পিত বিদেশি শক্তির কাজ দাবি মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস বলেছেন একুশে আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছিল যা পরিকল্পিত একটি বিদেশি শক্তির কাজ ছিল যাতে বিএনপির ইনভলভ ছিল না তিনি আরো বলেন এ হামলায় মিথ্যা মামলা সাজিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে সেই মামলার আজ রায় হয়েছে যে রায় প্রমাণিত হয়েছে যে গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমান জড়িত ছিল না তিনি বলেন এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ভিত্তি করে সাজা দিয়েছিল বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে গণতন্ত্রের চেতনা সমুন্নত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সেই গণতন্ত্র যা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস আস্থা ও আদর্শকে ধারণ করে এক পোস্টে তিনি এসব কথা রোববার বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই গড়তে চাই অংশগ্রহণমূলক সহনশীল এবং আইনের উপর ভিত্তি করে একটি সমাজ তারেক রহমান বলেন সত্যের সৌন্দর্য হল অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে তা আমাদেরকে এই বিশ্বাস দেয় যে অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয় আসুন আমরা ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করি যেখানে রাজনৈতিক মত কারণে কারো জীবন ও কোন পরিবার ধ্বংস হবে না যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা দ্রুত নির্বাচন চায় মন্তব্য ভিপি নুরের যাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর রোববার বিকাল তিনটায় গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফেসিবাদ কায়েম করতে পারে সেজন্যই চাঁদাবাজ মাফিয়ারা দ্রুত নির্বাচন চায় ভিপিনুর বলেন বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার ডান বাম বিএনপি সহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে রাষ্ট্র প্রশাসন আইন নির্বাচন কমিশন সংস্কার সহ জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার পরে নির্বাচনের কথা ভাবতে হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। স্ট্যান্ড দখলের চেষ্টা আওয়ামী লীগ নেতার সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত পঞ্চাশ হবিগঞ্জ শহরতলীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গুলি ও সহ আহত হয়েছেন গুরুতর আহত অবস্থায় গুলি ও টেটাবিদ্ধ জনকে ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রোববার সন্ধ্যায় আলম বাজারে এ সংঘর্ষ হয় স্থানীয়রা জানান আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া আজ সন্ধ্যায় অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যান এ সময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজালি সহ স্থানীয়রা বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হন আহতদের মধ্যে চোখে টেটাবিদ্ধ মোতালেব মিয়াকে ঢাকায় পাঠানো হয় এছাড়া টেটা ও গুলিবিদ্ধ অন্য দশজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে